আজকে এখানে আমরা কেন দাঁড়িয়েছি আমাদের মিছিল ব্যানার দেখলেই আপনারা জানতে পারবেন আমরা কেন দাঁড়িয়েছি আজকে বাংলাদেশের মতো একটা জায়গায় আমাদের আজকে রাজপথে এই করোনাকালীন সময়ে দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে বাংলাদেশ আজকে এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দাবির জন্য প্রত্যেকটা ন্যায্য দাবির জন্য আজকে রাস্তায় নামতে হচ্ছে আজকে রাস্তায় রিকশা চালক যারা আছে তাদেরকেও আজকে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে তো লকডাউনের সময় কেন তাদের রিকশাকে আজকে রাখা হচ্ছে কেন তাদের জীবিকা অর্জনের জন্য তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আজকে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষার্থীদের যেই শিক্ষার্থীদের আজকে ঘরে থাকার কথা ছিল আজকে তাদেরকে নেমে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে কখনো সেই পরীক্ষার আন্দোলন করতে হচ্ছে কখনো বা সেশন জন্য করছে তার জন্য আন্দোলন করতে হচ্ছে কখনো ফল বিপর্যয় হচ্ছে তার জন্য আন্দোলন করতে হচ্ছে কখনো ক্যাম্পাস খুলছে না তার জন্য আন্দোলন করতে হচ্ছে আপনারা জানেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি আমরা 2017 সাল থেকে 17 সালে যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে গেলাম অনুবন্ধ হওয়ার পর থেকে দেখলাম একের পর এক সংকট আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়েই আছে কোন সংকট আপনারা নিয়ে কথা বলবেন প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা সেশনে এক একটা স্টুডেন্টের এক এক ধরনের তার সংকটের সম্মুখীন হতে হচ্ছে তার ক্যাম্পাসে হচ্ছে তার ডিপার্টমেন্টের যখন রেজাল্ট দিচ্ছে তার ফল বিপর্যয় হচ্ছে তার জন্য নীলক্ষেত করে তাকে দাঁড়াতে হচ্ছে ক্যাম্পাস খোলার প্রতিবাদে তাকে স্মারকলিপি জমা দিতে হচ্ছে দফায় দফায় ফি বৃদ্ধি করছে তার জন্য আন্দোলন করে তাকে এখানে আন্দোলন করতে হচ্ছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন আজকে 15 মাস যাবৎ আমরা আজকে এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে আছি করোনার যখন প্রথম ঢেউ ছিল তখনই আমরা দেখেছি এখানে কি পরিস্থিতি এবং আমাদের যদি অভিজ্ঞতা হয়েও থাকে তারপরে এতটা মাস আমি প্রশ্ন করতে চাই শিক্ষামন্ত্রীকে আপনি কি আপনার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন নতুন করে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয় সামনে বাজেট আপনারা জানেন গত বছর বাজেট হয়েছে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের তো সেখানে সেই বাজেটে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে অতিরিক্ত বা সেটা তুলে আজকে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানো যায় ঢেলে সাজিয়ে শিক্ষা বাধ্য বা শিক্ষার্থী বান্ধব একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারত আজকে সেই জায়গাটাও নেই আজকে মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আজকে বলছেন যে এখানে অনলাইনে পরীক্ষা দিবেন বা আপনি বলছেন এখানে শিক্ষার্থী বা অভিভাবক এটা কারোই হচ্ছে কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কবে কি ক্যাম্পাস খুলবে না খুলবে কিন্তু আপনি কি সত্যিকার অর্থে প্রত্যেকটা অভিভাবকের সাথে কথা বলেছেন আজকে এই শিক্ষার্থীদের বাড়িতে কি পরিমাণ চাপের মধ্যে পড়তে হচ্ছে একটা শিক্ষার্থী যখন 15টা মাস তার বাসায় বসে থাকে যে শিক্ষার্থী ঢাকায় হয়তো বা পড়াশোনা করতে এসে এখানে সে পার্ট টাইম জব করে এখানে সে টিউশন করে টিউশন করিয়ে সেই বেতন হয়তো বা সে পরিবারকে সহযোগিতা করে এবং নিজেও চলে আজকে সেই শিক্ষার্থীর কি অবস্থা সেটা ভেবেছেন আপনি কয়টা শিক্ষার্থীকে আপনি সহযোগিতা করেছেন যেই সকল শিক্ষার্থী আজকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারের আয় আছে সেই শিক্ষার্থীদেরকে আপনি আজকে প্রণোদনা দিয়েছেন আজকে তো এই সরকার দেখি যে বড় বড় ব্যবসায়ীকে এখানে প্রণোদনা দেয় আমি প্রশ্ন করতে চাই যেখানে আজকে প্রণোদনা দেওয়ার কথা ছিল যেখানে আজকে বরাদ্দ দেওয়ার কথা ছিল সেইখানে আপনি কি বরাদ্দ দিয়েছেন আজকে আপনি শিক্ষার্থীদের কথা ভাবছেন না আপনি ভাবছেন আপনাদের কথা নিয়ে এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই অবিলম্বে আপনারা হল ক্যাম্পাস খুলে দিন কারণ শিক্ষার্থীদের অবস্থা মোটেও ভালো নয় তারা বাড়িতে ভালো নেই কারণ তাদের ওইখানে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে এই সময় বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে এই সময় আমরা দেখছি যে যেই ছেলেরা আজকে ঢাকায় পড়াশোনা করতে আসতো ভূমিকার জন্য তার বাবা মা তার উপরে তাকিয়ে ছিল সেই শিক্ষার্থীকে আজকে বাড়িতে বিভিন্ন কাজে সেটা কৃষিকাজ হতে পারে বা অন্যান্য কাজ হতে পারে ভূমিকা অর্জনের কারণে বা পরিবারের দায়িত্ব নেওয়ার কারণে তাকে আজকে কাজে লেগে যেতে হচ্ছে এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে থাকে আগামীতে আমাদের এই শিক্ষা বা